আছো। আজকে আপনাদের একটা 1BHK ফ্ল্যাট দেখাবো। আর আমরা আগে লোকেশনটাকে নিয়ে ভালো করে বলে দিই। এই লোকেশনটা হচ্ছে মহামায়াতলা। মহামায়াতলাটাকে আপনার হাঁটা পথে 5 মিনিট লাগবে। এই যে রোডটা আপনারা দেখছেন, এই রোডটা দিয়ে আপনাকে আসতে হবে। একদম রোডের ওপরে কিন্তু এই প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, একদম রোডের ওপরে কিন্তু এখানে একটা এই বিল্ডিংয়ে একটা 1BHK ফ্ল্যাট আছে যেটা সেল হবে। আর এটা খুবই নতুন, পুরনো, 1-2 বছরের পুরনো আছে। আর এটা যদি আমি লোকেশনটা নিয়ে আরেকটু ভালো করে বলি, এই রূপ দিয়ে যাবেন যখন আপনি, এখান থেকে আপনি মহামায়াতলা আপনার 5 মিনিট সময় লাগবে। আর হিন্দুস্তান হেলথ পয়েন্ট এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা কিন্তু আপনার 10 মিনিট সময় লাগবে হাতে ওয়াকিং ডিস্টেন্সে। আর এখান থেকে আমি একটু দেখিয়ে দিই, এদিকে যদি আপনি যান তাহলে এদিকে গেলে এটা ব্রিজি মেট্রো আছে, এটা 20 মিনিট হাঁটা পথে আপনার সময় লাগবে। আর দেখতে পাচ্ছেন একদম প্রপার্টিটা একদম অন দ্য রোডের ওপরে রয়েছে। আর আমরা সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে শেয়ার করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের প্রপার্টি আছে, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্ল্যাটটা আপনাদের বাইরে থেকে দেখালাম, এটা তার হচ্ছে স্টেয়ার এরিয়া। এখান থেকে যে এটা হচ্ছে G+2 বিল্ডিং রয়েছে, যেটা ফার্স্ট ফ্লোর সেল হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা খুব 1-1.5 বছরের পুরনো একটা ফ্ল্যাট যেটা সেল হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা পুরো ডিটেলস এই ভিডিওতে সমস্ত জিনিস আপনাদের সঙ্গে কভার করবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এটা ওয়েস্ট ফেসিংয়ে ফ্ল্যাট রয়েছে। আর দেখতে পাচ্ছেন আমরা, এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্ল্যাটের প্রথম এন্ট্রান্স। আর উপরে দেখতে পাচ্ছেন ওখানে মূর্তি রয়েছে সুন্দর গণেশের। আমরা এন্ট্রি করছি, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখিয়ে দেবো, এই যে আমাদের দেখতে পাচ্ছেন ওপেন কিচেন রয়েছে। আর এর সঙ্গে আমি সাইডে একটু দেখিয়ে দেবো, এখানে কিন্তু বক্স করে দেওয়া রয়েছে। এই যে বক্সের জায়গাটা করে দেওয়া আছে, এখানে আপনি যে কোনো জিনিসপত্র এখানে রাখতে পারবেন, জুতো বা এই ধরনের কিছু। আর এখান থেকে আপনি দেখিয়ে দিই একটুখানি, এই হচ্ছে আমাদের টোটাল ওপেন কিচেন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা সাইজ হবে 17x9। আর এখানে এটা ড্রয়িং কাম ডাইনিং, ড্রয়িং ডাইনিং রুম। আর এখানে দেখতে পাচ্ছেন, আমি এক এক করে জিনিস দেখিয়ে দিই। প্রথমে আমরা এই বাথরুমটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের বাথরুম। আর এটার ফেসিং হবে ইস্টের দিকে, ওয়েস্ট ইস্টের রুম। এই হচ্ছে আমাদের, আর এটা সাইজ নিয়ে বলে দিই, এটা সাইজ হবে আপনার বাথরুমের সাইজ হবে আপনার 6x7। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো একটা বাথরুমের মধ্যে যে যে জিনিসগুলো থাকা দরকার আছে সুন্দরভাবে আমি ডেকোরেট করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। আর উপরের দিকে এখানে কাজ করে দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে দেখুন, এখানে কিন্তু একটা এ বসানো রয়েছে, কমোড বসানো রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের বাথরুমের জায়গা। একটি পাশে আমাদের হচ্ছে বেসিনের পয়েন্ট, বেসিনের পয়েন্টটা একটু দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে আমাদের বেসিনের পয়েন্ট। আর দরজাটা আপনাদের একটু দেখিয়ে দিই সুন্দরভাবে, এখানে দেখতে পাচ্ছেন খুবই অ্যাট্রাকটিভ লাগছে। এর পাশেই রয়েছে আমাদের কিন্তু এই যে বেসিনের পয়েন্টটা। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়াশিং মেশিনের এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা ওখান থেকে করে দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের, আর নিচে দেখতে পাচ্ছেন জলের যে জায়গাটা, পাস হওয়ার জায়গাটা, সেটা কিন্তু এই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বেসিনের পয়েন্টের জায়গাটা। এবার আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে আপনাদের মতো করে কাপড় লাগিয়ে নিতে পারেন। এখানে বিশেষ করে আলমারি বা এই ধরনের কিছু আপনারা কাপড়ের জায়গা, আপনারা এখানে কাপড় পরে নিতে পারেন আপনাদের মতো করে। আর একটি পাশে রয়েছে আমাদের কিন্তু ওপেন কিচেন, যেটা আমরা আগেই বলেছি এটা কিন্তু ওপেন কিচেন। আর এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন পুরো বক্স করে দেওয়া রয়েছে। আর উপরে চিমনিটা রয়ে গেছে, চিমনির জায়গাটা। আর এই হচ্ছে আমাদের ওপেন কিচেন। আর এখানে সিঙ্কের জায়গাটাও করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, সিঙ্ক বসানো রয়েছে। আর এই হচ্ছে আমাদের ওপেন কিচেন। আর আমরা একটু ভালো করে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের ওপেন কিচেন। আর ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্রিজের একটা জায়গা আপনি এখানে করে নিতে পারবেন। আর উপরের দিকে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের চিমনির যে জায়গাটা রয়েছে। আর এই যে আমাদের এখানে একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো আমাদের ওপেন কিচেন। এবার আমরা রুমটা দেখিয়ে নেবো, সেটাও আপনারা একটু দেখে নেবেন। আর এ পাশে কিছু পয়েন্ট করে দেওয়া রয়েছে, আর এই যে পয়েন্টগুলো করে দেওয়া রয়েছে এগুলো কিন্তু টেবিলের কাজ বাজ করার জন্য। আর এখানে কিছু রয়েছে, কারুকার্য রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা। আর এটা বলতে গেলে 2 বছর পুরনো আছে, 2 বছর পুরনো হবে। আর এটা একটা খুব সুন্দর লোকেশানে রয়েছে, আপনাদের আগেই বলেছি এটা কিন্তু মহামায়াতলা, হাঁটা পথে কিন্তু 5 মিনিট লাগবে। আর এটা এবার আমরা রুমটা দেখিয়ে দেবো। রুমটা রয়েছে নর্থের দিকে, আমরা একটু হচ্ছে রুমের
আর রুমটা রয়েছে সাউথের দিকে, আমরা একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের রুম, এটা কিন্তু সাউথের দিকে ফেসিং করা রয়েছে। আর এবার আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা প্রতিটা জিনিস দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এই হচ্ছে আমাদের রুম, আর কী কী আছে না আছে আমি একটু ভালো করে আগে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো কিছু থাকবে। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট বেডরুম, মানে এটা যেহেতু 1 BHK, আর এটার সাইজ নিয়ে আমরা পরে বলছি, আগে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট বেডরুম, আর আর এইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এটার দরজাটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের দরজা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, অ্যাট্রাকটিভ করা রয়েছে। আর এটার সাইজ নিয়ে যদি এবারে বলি, এটা কিন্তু সাইজ হবে, রুমের সাইজ হবে 12x9। যেখানে দেখতে পাচ্ছি দুটো উইন্ডো রয়েছে, একটা রয়েছে একটা রয়েছে ওয়েস্টের দিকে, এটা বক্স উইন্ডো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বক্স উইন্ডো দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর, এটা কিন্তু বক্স উইন্ডো। আর হ্যাঁ, আর এটা আছে নর্থে, সাউথের দিকে একটা রয়েছে, আপনারা যদি দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু সাউথের দিকে উইন্ডোটা, এটা শাটার টাইপের করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের, আর উপাশে আমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের ব্যালকনি রয়েছে, যেটা কিন্তু সাউথ ফেসিং এবং রোড এর একদম সামনে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু রোড রয়েছে। আর এটা ওয়েস্টের দিকে ওপেন করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা এক্সটেনশন বক্স জায়গা রয়েছে, আর এখানে টপ ফপগুলো আপনি এখানে রাখতে পারবেন, এখানে টপগুলো রাখতে পারবেন সুন্দর করে, গার্ডেন টাইপের ছোটো মতো করে নিতে পারবেন। আর এই হচ্ছে আমাদের, আর এখানে একটা ফ্যানও রয়েছে, আপনি দেখিয়ে দিই, ব্যালকনিতে এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে, এটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের। আর এবারে আমরা বলে দিই এই টোটাল ওভারভিউ, এটা রয়েছে, আপনি যদি লোকেশান নিয়ে বলেন তাহলে আমি লোকেশানটা আরেকবার বলে দিই। হিন্দুস্তান হেলথ পয়েন্ট থেকে আপনাকে কিন্তু এটা আসতে হলে, ওখান থেকে আসতে হলে 10 মিনিট, আর ব্রিজি মেট্রো স্টেশন থেকে আসতে হলে 20 মিনিট হাঁটা পথে, আর যদি আপনি মহামায়াতলা থেকে আসেন তাহলে কিন্তু আপনার 5 মিনিট। আর এটা একটা ফার্স্ট ফ্লোরের প্রপার্টি রয়েছে, G+2 বিল্ডিং রয়েছে, আর এটা 1 BHK, প্রায় 527 স্কোয়ার ফিট রয়েছে। এই হচ্ছে আমাদের প্রপার্টি, আর আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এর প্রাইস নিয়ে যদি বলি, এর প্রাইস হবে 17 লাখ টাকা, যেটা লিগাল প্রপার্টি, লোনেবল প্রপার্টি, যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু লোন করে নিতে পারবেন।